আমরা একটা মশা মোল কথা কম থাকে এরপরে পায়ে যদি মশা পরে এক ঠেঙ্গার এক ঠেঙ্গার উপর তুলে দেবে খাবো নামাজও পরে মশা আমার আসে না সলাতে আমাদের মনোযোগ থাকে না মন নামাজে থাকেই না মন চলে যায় ঘুরিয়ে বাজার মন চলে যায় পাবনা নামাজ পরে দুনিয়ার নানান খেয়াল নানান চিন্তা এত কথা নামাজে মনে হয় যে কয়টা সিজদা দিছে কয় রাকাত হয়েছে একটাও মনে থাকে না এরকম মুসল্লি আছে না না আর ইবাদতে এত তাড়াহুড়ো এক সামিয়া তাড়াহুড়ো করে অজু করতে গিয়ে এক ঠেঙ্গা ধুয়ে মসজিদে ঢুকছে আপনার কিন্তু আমি সেই ভক্ত সেই ফ্যান পরে এদিকে সব মসজিদে যায় নামাজ ফরমেশন করছে হুজুর শরীর ঠিক অসংখ্য যুবক আছে যারা পেশাব করে পানি নেয় এই জন্য তো এদের বিভিন্ন ব্যায়াম হয় বিভিন্ন রোগ হয় যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না এর কারণে অনেক মানুষকে জাহান নামের আগুনে জ্বলা লাগবে কথা ঠিক না একে ভাইরাল মানে ফেলে ভালো কথাই তো বলতেছি আমি কি খারাপ কিছু বলছি বাইরে আমার দিলের গানটা লাগায় শুনে যাও আলোচনাটা শেষ করতে সর্বোচ্চ মিনিট লাগবে 10 মিনিট এরপরে আমি তোমাদের দিকে যাব যুবক ভাই 10টা মিনিট আমাকে একটু আল্লাহর হস্তে দাও দিবা তো ভালো করে শোনো এক নাম্বার ফসল লিলি রব্বি কাওয়ান হা এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাত আল্লাহর উদ্দেশ্যে নামাজ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে রাজি আছো তো ইনশাআল্লাহ ইবাদত যদি ইবাদতের মতো হয় সলাতটা যদি আল্লাহর কাছে কবুল হয় পছন্দের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন যারা অবশ্যই মুমিনরা সকলে হয়েছে যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে তাহলে সলাত যখন তার আবার দিলের মধ্যে ভয় না লাগবে কা মনোযোগ আনা লাগবে এমন ভাবে মনে করা লাগবে আমি নামাজ পড়তেছি আসমানের মালিক আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে মনের ভিতরে এমন ভয় নিয়ে আসা লাগবে যে আমি নামাজ পড়তেছি আসমানের মালিক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা নবীজি এমন ভাবে নামাজ আদায় করতেন আম্মা আয়েশা দেখে বলেন রসুলের পা মোবারক ফুলে যেতেন রসুল লম্বা সময় রুকু করতেন লম্বা সময় সিজদা করতেন মাঝে মাঝে নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আল্লাহু আকবার তাহলে নবীজি যদি নামাজের মধ্যে কান্না করতে পারে তোমার আমার কান্না করার দরকার আছে না নাই সাহাবীরা জাহান্নামের আগ তিলাওয়াত করে কাঁদে কথা কম আর তোমার আমার চোখে পানি নাই সাহাবীরা নামাজে দাঁড়ায় মরুভূমির পাখি গুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকে সাহাবীদের মাথার উপরে বসে থাকে এরপরেও সাহাবীরা নামাজ ছেড়ে দেয় না নামাজ পড়ে পাখিও বইরা থাকে আর কাফেরা বলে এগুলো মানুষ না অন্য কিছু তাহলে আল্লাহ ইবাদতে এতটা মনোযোগ এতটা মনোযোগ পাখি বইরা থাকলে ওদের পায় না আল্লাহ একবার বলে আর আমরা একটা মশা মোল কথা কম থাকে এরপরে পায়ে যদি মশা পরে এক ঠেঙ্গার এক ঠেঙ্গার উপর তুলে দেবে খাবো নামাজও পরে মশা আমার আসে না সলাতে আমাদের মনোযোগ থাকে না
মন নামাজে থাকেই না মন চলে যায় আগড়িয়া বাজার মন চলে যায় পাবনা নামাজ পড়ে দুনিয়ার নানান খেয়াল নানান চিন্তা এত কথা নামাজে মনে হয় যে কয়টা সিজদা দিছে কয় রাকাত হয়েছে একটাও মনে থাকে না এরকম মুসল্লি আছে না না আরে ইবাদত এত তাড়াহুড়ো এক সা সামিয়া তাড়াহুড়ো করে ওযু করতে গিয়ে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকে টাইম সালাম মসজিদ পিছলে ফায় সা সা একদিক লঙ্গি আর একদিক তাপে আল্লাহ একবার মানুষকে লঙ্গি ঠিক করে এর আগে জামাত ধরি এরকম হলে হবে নামাজে তাড়াহুড়ো নেই কে বলেছে আপনাকে জামাত শুরু হলে দৌড়া লাগবে কে বলেছে 10 মিনিট 15 মিনিট আগে আজান হয় তখন কি করেছে কথা জানো জামাত শুরু হয়েছে ধীরে ধীরে ভাবে যাবেন আস্তে আস্তে যাবেন কোনো সমস্যা তবে পারত পক্ষে যখনই আজান হবে তখনই ব্যবসা বাণিজ্য দোকানপাট দুনিয়ার কাজকর্ম সব ফেলায়া আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে জমিতে আছেন বাড়িতে আইসা নামাজ ধরা অসম্ভব ব্যাপার হয়ে যাবে জমির আলটাকে মসজিদ বানায় নামাজ শুরু করে দেন আল্লাহু আকবার বলে একখানে থাকেন অফিস আদালতে থাকেন ব্যবসা বাণিজ্যে থাকেন যেমন তাই থাকেন পুরুষদের দুইটা সময় নামাজ মাফ আছে কয়টা কথা কন কি বলবো এক নাম্বার অজ্ঞান থাকলে যখন কোনো জ্ঞান নাই সেন্স কাজ করতেছে না ওই সময় নামাজ কথা কন আর একবারে পাগলা একেবারে সত্যিকারের পাগল এই দুইটা সমস্যা ছাড়া পুরুষের নামাজ পড়তেই হবে কথা কন ঠিক কেন এখন সুস্থ থাক অসুস্থ থাক যে অবস্থায় থাক হয় দাঁড়ায়া নাই বসে থাকে নাই শুয়ে থাকে না হলে ইশারা কথা না ঠিক কিনা নামাজ মাপ নাই কত যুবককে আমি মসজিদে রাখছি আসে সেলফি তুলছে হুজুর আসে আপনার কিন্তু আমি সেই ভক্ত সেই ফ্যান আমি বলছি ফ্যান টান পরে এদিকে এদিকে সব মসজিদে যায় নামাজ ফরমেশন করছে হুজুর শরীর ঠিক আমি করছি এই কথা কই মহিলা রে তুই কুসকা আচ্ছা হুজুর পেশাব করে পানি নেই আছে না এসব অসংখ্য যুবক আছে যারা পেশাব করে পানি নেয় এই জন্য তো এদের বিভিন্ন ব্যায়াম হয় বিভিন্ন রোগ হয় যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না এর কারণে অনেক মানুষকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে কথা ঠিক না তাহলে তোমাদের পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই পবিত্র হবে তো ইনশাআল্লাহ খালি ওয়াশ শোনো না পকেটে একটু টিস্যু রাখো তুমি লাখ লাখ টাকা দিয়ে বান্ধবীরে মোবাইল গিফট দিতে পারো তোমার মোবাইলে টাকা ভরাইতে পারো জিবি তুলতে পারো এমবি তুলতে পারো কত কি আছে তোমার পকেটে বা আপনি আর যেন সিরুনি থাকে পকেটে টিস্যু থাকে না একটা টুপি থাকে না মুসলমানের বাচ্চা থাকার দরকার আছে না না ভালো হয়ে জানা শোনা ভাই আর কত গুনাহ করি ভালো হয়ে যা আশেপাশে কাটিং দিস না হলে পোষা তোর টুকায় এরাই ধরনের কাজ তোর চুলে কেন ফুম ফান কাটিং হ্যাঁ মেয়েরা দেয় পপ কাটিং ছেলেরা দেয় রাহুল কাটিং খালি কাটিং নিয়ে ব্যস্ত সব কথা মান ঠিক কি না তাহলে কার উদ্দেশ্যে সলাস যখন নামাজ পড়বেন দিলের ভিতরে কার ভয় আরজনে বলেন কার ভয় আল্লাহ ভয় নিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে সলাত আদায় করার তৌফিক দান করেন জোরে কোন আমিন নামাজ পড়বেন আজকে ফজর থেকে নামাজ ছাড়বেন না এরকম নিয়ত কার আছে হাত তোলে আল্লাহ তোমার বান্দাদের কাছ থেকে ফজর থেকে পাঁচ ওয়াক্ত মুসল্লি বানায় দাও আমিন কবুল করেছিল এখন আমিন হাত না বলে পাবনা মুসলমানেরা দিলের কানটা লাগে শুনে দাও দুই নাম্বার ওয়ান হাত